এখন আমরা শিখব পয়েন্টগুলো একে একে কিভাবে আমরা আত্মপ্রসার করব এবং অর্গান অনুযায়ী। আমি যদি ধরে নিই যে আমার মাথা থেকে শুরু পায়ের তলায় আমার শেষ, তাহলে আমাদের আত্মপ্রসার করার ক্ষেত্রেও ঠিক এই রকমই ব্যাপারগুলো আছে। যেমন আমি এটা যদি আমি ধরি, তাহলে হচ্ছে আমার মাথা ব্যথা, ব্রেনের যত ধরনের ত্রুটি বিচ্যুতিগুলো থাকে, ব্রেনে কি কি সমস্যা থাকে। প্রথম হচ্ছে যে ব্রেন হচ্ছে মানুষের চালিকা শক্তির প্রধান সফটওয়্যার। এই যদি কোনো ধরনের গোলমাল করে, তাহলে আমরা অনেক কিছুতেই প্রথম সমস্যা হয় আমাদের মাথা ব্যথা, বিভিন্ন ধরনের মাথা ব্যথা। দ্বিতীয়ত হয় আমি ভুলে যাই, স্মরণ শক্তি আমাদের কোনো কিছুতে অনেক সময় মনে থাকে না। এইটা হচ্ছে ব্রেনের ঠিক এই পয়েন্টটা। এই পয়েন্টটা আমি যদি প্রতিদিন 100 করে চাপ দিই, দুবেলা সকালে কিংবা রাতে দুবেলা যদি আমি এইভাবে চাপ দিই, দুই হাতেরই আমি চাপ দিলাম, তাহলে আমার স্মরণশক্তি ভালো থাকবে এবং ছোটোখাটো মাথা ব্যথা যেগুলো থাকবে সেগুলো ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি এখানে এখানে আমি যে চাপ দিচ্ছি, ঠিক দেখবেন যে আমি এই জায়গাগুলো, এখানে মাথার মূলত 5টা পয়েন্ট আছে। একটা হচ্ছে ব্রেইন, একটা হচ্ছে পিটুটরি গ্ল্যান্ড, একটা পিনিয়াল গ্ল্যান্ড, একটা হলো হেড নার্ভ, একটা নার্ভ। হ্যাঁ, এখন আমাদের মাথার যদি আমি টোটাল বিষয়টাকে এইভাবে দেখি যে আমার পিটুটরি গ্ল্যান্ড হচ্ছে মাস্টার অফ বডি। আমাদের বাচ্চাদের খুব অনেক ধরনের সমস্যা থাকে, সবচেয়ে বড় সমস্যা থাকে বাচ্চারা অবাধ্য হয়, বিশেষ করে 6 থেকে নিয়ে 16 পর্যন্ত যে বাচ্চারা অবাধ্য হয় তাদের ক্ষেত্রে পিটুটরি গ্ল্যান্ড একটা খুব বড় একটা কাজ করে। পিটুটরি গ্ল্যান্ড সম্বন্ধে যদি আমরা বলতে যাই, তাহলে অনেক সময় লাগবে। এটুকু বলতে পারি সেটা হচ্ছে পিটুটরি গ্ল্যান্ড মাস্টার অফ বডি, এবং এ আমাকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ কি কি করে? আমার রাগ, আমার ক্ষোভ, আমার লোভ, আমার চাওয়া, আমার পাওয়া, এগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে পিটুটরি গ্ল্যান্ড। যার পিটুটরি গ্ল্যান্ড যত ভালো থাকবে সে তত মেধাবী, কবি, সাহিত্য এবং খুব বুদ্ধিভিত্তিক কাজে তার সবসময় দখল থাকবে। যার যত দুর্বল থাকবে সে তত বুদ্ধিভিত্তিক কাজের বাইরে থাকবে, কায়িক গায়ের উপরে চলবে। কিন্তু পিটুটরি গ্ল্যান্ড যদি আমার অ্যাক্টিভ থাকে এবং পিটুটরি গ্ল্যান্ডে যদি আমি আমার বাচ্চাদের যদি আমি কথা বলার ছলেই আমি যদি প্রতিদিন 50টা কিংবা 100টা চাপ দিয়ে দিই, তাহলে আমার বাচ্চা আস্তে আস্তে অনেক মেধাবী হবে এবং এই মেধাবী বাচ্চা তার বুদ্ধিকে ব্যবহার করার কৌশলটা জেনে যাবে। এবং এটার জন্য আপনাকে কিছু করতে হবে না, শুধু আপনি এইখানে আপনি জানতেন। যারা খুব টিনেজে আছি, আমাদের অনেক কিছু সমস্যার মধ্যে একটা সমস্যা থাকে আমাদের অবাধ্য হওয়া, আমরা আই ডোন্ট কেয়ার টাইপ কথাবার্তা বললে আমরা, যারা তাদের কিন্তু পিটুটরি গ্ল্যান্ড দুর্বল এবং যার কারণে আমাদের সমাজে ইপ টিচিং বেড়ে যাচ্ছে এবং নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি যে হিংস মনোভাব, এটা পিটুটরি গ্ল্যান্ডের কারণে। এই পিটুটরি গ্ল্যান্ডটা যদি তা ঠিক থাকে এবং ঠিক করে রাখা যায়, তাহলে সে এই রাস্তায় যাবে না। এবার আসি পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ডটা ঠিক এই রেখা বরাবর, আমার যখন এখানে রেখা আছে এটা ঠিক রেখা বরাবর একটু উপরে, আমি এইভাবে একটু চাপ দিলাম, তাহলে আমার ভিতরে কবি মনস্ক, সাহিত্য মনস্ক, গান এবং আমার যৌন ক্ষমতাকে সঠিক রাখার জন্য এই গ্ল্যান্ডটা কাজ করবে। এবং এই পিনিয়াল গ্ল্যান্ড খুবই সূক্ষ্ম, আমার ব্রেনের ভিতরে একটি সরিষার দানার মতো এই বিষয়টা। এবং এই পিনিয়াল গ্ল্যান্ড যদি ইনঅ্যাক্টিভ থাকে এবং সেটা সল্ট হয়ে যায়, তাহলে পার্কিনসন এবং অ্যালঝাইমার রোগের কারণ
যে আমার পিনিয়াল গ্ল্যান্ড কাজ করে না। তারপরে হচ্ছে আমাদের হেড নার্ভ, হ্যাঁ, আমাদের মাথার শিরাজনিত অনেক ব্যথা থাকে, অনেকে অনেক রকম থাকে, চোখে আমরা দেখতে পারি না রুদ্রে, তারপরে আমি চলাফেরাতে আমার নানান ধরনের মাথা ব্যথা থাকে, একটু ঘাবড়ে গেলে মাথা ব্যথা হয়ে যায় কিংবা একটু রাগ করলে মাথা ব্যথা হয়ে যায়, তাদের এই নার্ভের সমস্যা। এখানে যদি আমি আমি এইভাবে এইভাবে চাপ দিই তাহলে আমার ব্যথাগুলো চলে যাবে। এবার আসি আমাদের চোখের দিকে, চোখের হচ্ছে এই দুইটা, আমার এই দুইটা পয়েন্ট হচ্ছে চোখের পয়েন্ট। চোখে যাদের ভীষণ জনিত সমস্যা, কাছে দেখি দূরে দেখি না, দূরে দেখি কাছে দেখি না, তাহলে তাদের জন্য ঠিক এই জায়গাটা, এই জায়গাগুলো আমি যদি প্রতিদিন চাপ দিই এবং আমার এই চোখের পুরো রাউন্ডটাই আমি যদি প্রতিদিন সকালে 2 মিনিট আমি একটু ঘষি, তাহলে আমার চোখের এই ভীষণ জনিত সমস্যা সমাধান হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে যারা +0.5 থেকে নিয়ে +0.2.5 পর্যন্ত যারা গ্লাস ব্যবহার করেন, চশমা ব্যবহার করেন, তাদের জন্য আমি নিশ্চিতভাবে বলতে পারি এইটা আপনি 3 মাস করুন এবং এই রাউন্ডটা আপনি 3 মাস করুন, আপনার এই চশমা লাগবে না। আপনি পড়ার ক্ষেত্রে, আপনি যখন পড়ার ক্ষেত্রে রিডিং চশমা লাগে যাতে, তাদের এই চশমাটা লাগবে না। এটা একদম খুব সহজ, আপনি আপনার নিজের বাসায় নিজেই চেষ্টা করে দেখতে পারেন। তারপর আসি ঠান্ডাজনিত সমস্যা। অনেকের বুকে ব্যথা কিংবা ঠান্ডা, সব সময় ঠান্ডা, পানি ধরলে ঠান্ডা, একটু হাঁচি কাশি ঠান্ডা, একটু সিজন চেঞ্জ হলে ঠান্ডা, তাদের জন্য খুব সহজ জিনিস হচ্ছে জাস্ট এই দুইটা পয়েন্ট। এই দুইটা পয়েন্টকে আমরা উপর থেকে এইভাবে প্রতিদিন যদি আমি এইভাবে চাপ দেই তাহলে আমার ঠান্ডার পয়েন্টগুলো ঠিক থাকবে, আমার শরীরে ঠান্ডার প্রবণতাটা কমে যাবে। আবার যারা যাদের সাইনাস আছে কিংবা অন্য কোনো ধরনের থাইরয়েডজনিত সমস্যার কারণে ঠান্ডাজনিত আক্রান্ত, তখন কিন্তু সাইনাসের জন্য প্রতিটা আঙ্গুলের গোড়ার দিকে আমাকে এইভাবে প্রতিটা আঙ্গুলের গোড়ার দিকে চাপ দিতে হবে। প্রতিটা আঙ্গুলে চাপ দিবেন এবং সাইনাসের জন্য এই দুইটা পয়েন্ট বরাবর এইভাবে চাপ দিবেন। যারা সাইনাস সম্বন্ধে সমস্যায় ভুগছেন এবং তাদের প্রতিনিয়ত নানান কমপ্লেন আছে, তাদের জন্য আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর বিশেষ করে যদি কোনো মানে হাতের কাছে যদি একটা কলম কিংবা কোনো একটা কাঠের কিছু থাকে, তাহলে আমি এইভাবে খাড়াখাড়িভাবে আমি ঠিক এইভাবে ধরবো, আমি খাড়াখাড়িভাবে চাপ দিব, এইভাবে ধরবো, খাড়াখাড়ি চাপ দিব, তাহলে আমার এই সাইনাসের সমস্যা সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। তো আমরা এখন হাতের উপরের দিকের ইয়েটা দেখলাম, এখন হচ্ছে যে উপরের দিকে আরও দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছে কান, কানের মধ্যে হচ্ছে যে আমাদের কানে অনেক সমস্যা, আমাদের এই প্রজন্মের কানের সমস্যার এত ধরনের আছে যে একজন কানের ডাক্তারের কাছে গেলে বোঝা যাবে যে সমস্যাগুলো কত ধরনের আসে। হয়তো আমি এখন সব কিছু শুনি, কিন্তু আসলে বেসিক্যালি যখন আমি কানে টেস্ট করাতে যাব তখন আমি দেখব যে আমি ঠিকমতো শুনি না, কারণ আমাদের প্রধান কারণ হচ্ছে অতি মোবাইল ব্যবহার। আমরা মোবাইল ফোনের উপরে হেডফোন দিয়ে আমরা যেভাবে ব্যবহার আমাদের ভিতরে চলে আসছে এবং লাইফস্টাইলের ভিতরে মোবাইল চলে আসছে, সেক্ষেত্রে কানের সমস্যা হতে বাধ্য। যাদের এই ধরনের সমস্যা আছে তারা কানের জন্য এই দুইটা পয়েন্ট আপনি চাপ দিবেন। এই দুইটা পয়েন্ট চাপ দিলে কানের শ্রবণ শক্তি ঠিক থাকবে এবং যাদের কানের ভিতরে কিঞ্চিত ভোঁ ভোঁ শব্দ হয় কিংবা এক ধরনের নয়েজ, সবসময় একটা নয়েজ থাকে, তাদেরকে এইটা চাপ দিলে, প্রতিদিন নিয়মিতভাবে এটা চাপ দিলে এই নয়েজ চলে যাবে। তারপরে আসি আমরা সারাদিন চলাফেরা করতে কষ্ট, খাবার দাবার কোনো সমস্যা নেই, কিন্তু একটু হলেই ঝিমনি ঝিমনি চলে আসে, মাথা ব্যথা, একটু অলস অলস হয়ে যায়। এটা ক্ষেত্রে হচ্ছে আমাদের এনার্জি, মানুষেরও একটা শরীরে ব্যাটারি আছে, এই ব্যাটারিটাতেও ঠিক এই জায়গায়। আমরা আমার কোনো আঙ্গুলের এখানে যদি আমি চাপ দিই তাহলে আমার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে, আমি কাজে খুব কাজে আছি কিন্তু আমার ঝিমুনি আসছে,
আমি তখন অনেকে চা খেয়ে এই দুর্বলতা দূর করি, কিন্তু আপনি প্রাকৃতিক উপায়েও এটা সমস্যার সমাধান করতে পারবেন। আপনি এটাকে চাপ দিয়ে 2 মিনিট, 2 মিনিটের মধ্যেই আপনি শরীরটাকে আপনার নতুন অবস্থায় নিয়ে আসতে পারবেন। তো এখন উপরের পার্ট আমরা শেষ করলাম, আগামীতে আমরা দ্বিতীয় পার্টে চলে যাবো।